আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকেই অস্থির হয়ে উঠেছিল বাংলাদেশের পেঁয়াজের বাজার। কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছিল। আবার সেই ভারত অল্প কিছু পেঁয়াজ রপ্তানি করবে এই খবরে দাম কিছুটা কমেও যেতে দেখা গিয়েছে। গত বছরে ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশে এই মশলাটির দাম রেকর্ড 300 টাকা ছাড়িয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে পেঁয়াজের মোট চাহিদার প্রায় 57% থেকে 57% দেশে উৎপাদিত হয়, বাকিটা বিদেশ থেকে, প্রধানত ভারত থেকে আমদানি করতে হয়। এ কারণে পেঁয়াজের ব্যাপারে ভারত কোনো সিদ্ধান্ত নিলে তার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারে। এছাড়া মিয়ানমার, মিশর, তুরস্ক, চীন থেকেও বাংলাদেশ অল্প কিছু পেঁয়াজ আমদানি হয়ে থাকে। কিন্তু কৃষি প্রধান দেশ একটি দেশ হয়েও বাংলাদেশ কেন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়? দেশের পেঁয়াজের চাহিদা দেশে কীভাবে মেটানো সম্ভব? চাহিদা আর উৎপাদনের ফারাক। বাংলাদেশের কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে 30 লাখ টনের মতো। 2020 সালে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 25,57,000 টন। তবে এই উৎপাদন থেকে গড়ে 25 থেকে 30% নষ্ট হয়ে যায়, ফলে দেশে মোট পেঁয়াজের উৎপাদন গিয়ে দাঁড়ায় 18 থেকে 19 লাখ টনে। অথচ দেশের বাকি চাহিদা পূরণ করতে প্রায় 11 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। প্রতিবেশী দেশ সড়ক পথে দ্রুত আনা কম দাম বিবেচনায় প্রধানত ভারত থেকে বেশিরভাগ পেঁয়াজ আমদানি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের চাহিদা পুরোটা পূরণ করতে হলে দেশে অন্তত 35 লাখ টন পেঁয়াজের উৎপাদন করতে হবে। তাহলে যেটুকু নষ্ট হবে তা বাদ দিয়ে বাকি পেঁয়াজ দিয়ে দেশের পুরো চাহিদা পূরণ করা সম্ভব, যে কারণে চাহিদা পূরণ করা যায় না। কৃষি প্রধান একটি দেশ হয়েও পেঁয়াজের চাহিদা পূরণ করতে না পারার পিছনে কয়েকটি কারণ দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মশলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ডাক্তার শৈলেন্দ্রনাথ মজুমদার মশলা গবেষণা কেন্দ্রে তিনি পেঁয়াজে চাষের বিষয়গুলো দেখেন। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া আমাদের পক্ষে সম্ভব। কৃষকদের আগ্রহ আছে, কিন্তু সমস্যা আছে। পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে হলে এই সমস্যাগুলো সমাধান আগে করতে হবে। তিনি বাংলাদেশের সাংবাদিকের সাথে আলাপকালে ঘাটতির বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন। সেগুলো কীভাবে সমাধান করা যায় এ নিয়ে কিছু তার পরামর্শ রয়েছে। 1. বীজের অভাব। বাংলাদেশ কৃষকদের জন্য পেঁয়াজের ভালো ও উন্নত বীজের অভাব রয়েছে। ডক্টর শৈলেন্দ্রনাথ বলেছেন, আমাদের দেশে প্রতি বছর মোট 1100 টন পেঁয়াজের বীজের দরকার হয়। সরকারিভাবে 5-6 টন, বেসরকারিভাবে 50 থেকে 60 টন পেঁয়াজ বীজ উৎপাদিত হয়, বাকিটা কৃষকরা উৎপাদন করেন। পেঁয়াজ উৎপাদন বাড়াতে হলে এই বীজের উৎপাদন এবং সংরক্ষণ বাড়াতে হবে। 1 কেজি পেঁয়াজের বীজে 2 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করা যায়। 1 বিঘায় গড়ে 40 মণ দেশি পেঁয়াজ উৎপাদিত হয়। গত বছর 1 কেজি পেঁয়াজের বীজের দাম 2,500 টাকা, অর্থাৎ 1 মণ পেঁয়াজের দাম 1 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু এই বছর 2 লক্ষ টাকা দিয়েও 1 মণ পেঁয়াজের বীজ পাওয়া যাচ্ছে না। এর প্রভাব পড়ার আশঙ্কায় হয়েছে সামনের বছরের উৎপাদনে। সমন্বিত চাষাবাদ ঘাটতি 10 লাখ টন পূরণ করার জন্য আমাদের বাড়তি জমিরও দরকার হয় না। আমাদের যে 2,37,000 জমিতে পেঁয়াজ চাষ হয়, সেখানেই ভালো জাত আর উৎপাদন কলাকৌশল পরিবর্তন আনলে কৃষকদের একটু প্রশিক্ষণ দিতে পারলেই 4-5 লাখ টন উৎপাদন বাড়ানো যায়, বলেছেন ডাক্তার মজুমদার। সেই সঙ্গে আমাদের অন্যান্য ফসলের সঙ্গে, যেমন আখের ক্ষেতে ভুট্টার ভিতর আদা হলুদের সঙ্গে পেঁয়াজ চাষ করাও যায়। গরমের সময় কচুরি মুখের ক্ষেতে চাষ করা যায়। তারা এখন পেঁয়াজ চাষের উপযোগী এলাকাগুলোতে কৃষকদের পরামর্শ দিচ্ছেন, তারা যেন অন্য ফসলের সঙ্গেও পেঁয়াজ চাষ করেন। দামের ওঠানামা।
ডক্টর মজুমদার বলেন, পেঁয়াজ চাষাবাদ বাড়ানোর ক্ষেত্রে আরও একটি বড় সমস্যা হলো এর দামের ওঠানামা। কখনও কৃষক চাষাবাদ করে লোকসানের মুখে পড়েন, আবার কখনও অতিরিক্ত দামের কারণে বীজ পেঁয়াজ বিক্রি করে দেন। গত বছর দাম বেড়ে যাওয়ার কারণে অধিকাংশ কৃষক অক্টোবর মাসে তাদের পেঁয়াজ বীজ বিক্রি করে দিয়েছেন, ফলে অনেক কৃষক এই বছর বীজ খুঁজে পাচ্ছেন না। আবার 2019 সালে এপ্রিল মাসে পেঁয়াজের মন ছিল 400 টাকা, যেখানে এক মন উৎপাদন করতে তাদের খরচ হয়েছে 650 টাকা। ফলে লোকসান হওয়ায় স্বাভাবিকভাবেই অনেক কৃষক আর পেঁয়াজ চাষে উৎসাহিত হন না। তিনি বলছেন, গত বছর ডিসেম্বর ফরিদপুর এবং পাবনায় কৃষকদের সঙ্গে আমার 2টি কর্মশালা করেছিলাম। তারা বলেছেন, আমরা 35 কেন 40 লাখ টন পেঁয়াজ উৎপাদন করে দেব, আপনারা আমাদের দামটা ঠিক করে দিন। ডক্টর মজুমদার মনে করেন, কৃষকদের চাষাবাদের খরচ বিবেচনায় রেখে মিয়ানমারের মতো পেঁয়াজের সর্বনিম্ন ও সর্বোচ্চ একটি দাম নির্ধারণ করে দেওয়া উচিত, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। লাভজনক হলেও প্রতি বছর কৃষকরা পেঁয়াজ চাষে উৎসাহিত হবেন, ঘাটতিও কমে আসবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার রুম্মান বলে তারা বলছেন, পেঁয়াজের দামটা যাতে সহনীয় থাকে সেজন্য দেশে একটি নীতি নেওয়া দরকার, যাতে কৃষক এই ফসল উৎপাদন করে হতাশ হয়ে না পড়েন। সংরক্ষণ ব্যবস্থা, বাংলাদেশে শুধুমাত্র পেঁয়াজ সংরক্ষণের জন্য কোনো কোল্ড স্টোর নাই, কিন্তু সারা বছরের চাহিদা মেটানোর মতো পেঁয়াজ উৎপাদন করলে সেটি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। বর্তমান কৃষকরা নিজেদের বাড়িতে দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করে থাকেন, কিন্তু তাতে পেঁয়াজ নষ্ট হওয়ার হারটা বেশি হয়। পেঁয়াজের জন্য 12-20 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা দরকার, আর্দ্রতা থাকতে হবে 35-45 মধ্যে। ফরিদপুর, পাবনা, রাজবাড়ির মতো যেসব স্থানে পেঁয়াজের আবাদ বেশি হয়, সেখানে এরকম অনেকগুলো কোল্ড স্টোরেজ থাকলে কৃষকরা পেঁয়াজটা সংরক্ষণ করে রাখতে পারতেন, ফলে তারা বেশি করে উৎপাদন করতেন। এখন যেভাবে সংরক্ষণ করা হয় তাতে অনেক পেঁয়াজ গাছ গজিয়ে যায়। ঠিকভাবে সংরক্ষণ করতে পারলে কৃষকও দাম পেতেন, বাড়তি চাষাবাদে উৎসাহিত হতেন। কর্মকর্তা জানিয়েছেন, আপাতত একটি বিশেষ কোল্ড স্টোরেজ এবং পরীক্ষামূলক গ্রিন হাউস করার পরিকল্পনা করছে সরকার গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট মশলা গবেষণা কেন্দ্রে বর্তমান পেঁয়াজের 6টি জাত অবমুক্ত করেছে। তার মধ্যে 3টি জাত গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত, সেগুলোর ভেতর বাড়ি 5-এর উপর গবেষণাকারীরা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। মার্চ মাসে রোপণ করে জুন জুলাই মাসে অথবা আগস্ট মাসে রোপণ করে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যে পেঁয়াজের ফসল পাওয়া যায়। ডক্টর রুম্মান আলা বলছেন, এসব গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করলে যেটা চাহিদা বড় একটি অংশ যোগান দিতে পারে, কারণ এসব ফসল যখন উঠবে তখন পেঁয়াজের দাম বেশি থাকে, ফলে কৃষক লাভবান হবেন, আবার সারা বছর ধরে পেঁয়াজের উৎপাদন যোগান অব্যাহত থাকবে। কিন্তু সংরক্ষণের ক্ষমতাটা কিছু কম হওয়ায় এসব পেঁয়াজের জাত এখন কৃষকদের কাছে ততটা জনপ্রিয় হয় পায়নি। তবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ আস্তে আস্তে বাড়ছে বলে কর্মকর্তা জানিয়েছেন। আরেকটা পেঁয়াজ হচ্ছে মুড়িকাটা পেঁয়াজ, যেটা অক্টোবর নাগাল ডিসেম্বরে নাগাদ ফসল পাওয়া যায়, কিন্তু এই পেঁয়াজের অনেক অভাব রয়েছে। সরকারিভাবে এই বছর 700 কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ সরবরাহ করা হয়েছে, কিন্তু কৃষকদের কাছে এই ধরনের বীজের চাহিদা রয়েছে 1 লাখেরও বেশি। গ্রীষ্মকালীন পেঁয়াজের দাম বেশি হওয়ায় কৃষকরা সবই বিক্রি করে দেন, বীজের জন্য সংরক্ষণ করে না। আবার সরকারি তরফে এত বেশি পেঁয়াজ বীজের চাষ করা সম্ভব হয় না, বেসরকারি কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে, সেই সঙ্গে কৃষকদের নিজেদের বীজ তৈরি করা শুরু করতে হবে, চরজমি অন্তর্ভুক্ত করা। গবেষকরা বলেন, বাংলাদেশে বিস্তীর্ণ এলাকা চর রয়েছে, সব জমি যদি পেঁয়াজ উৎপাদন কাজে লাগানো যায় তাহলে পেঁয়াজের যে ঘাটতি রয়েছে 10 লক্ষ টনের পুরোটাই উৎপাদন করা সম্ভব। তবে সেই জন্য পেঁয়াজ উৎপাদনের সমস্যাগুলো সমাধান করতে হবে, তাহলে কৃষকরা পেঁয়াজ চাষে আগ্রহী হবেন। সমস্যা দূর হলে ঘাটতি মেরতে কতদিন লাগবে? গবেষকরা বলছেন, পেঁয়াজ চাষাবাদে বীজের অভাব, সংরক্ষণ ব্যবস্থা, দাম নির্ধারণ ইত্যাদির মাধ্যমে হয়তো এক বছরে রাতারাতি ঘাটতি পূরণ হবে না, কিন্তু সঠিক নীতি ও পরিকল্পনা আর উদ্যোগ
কয়েক বছরের মধ্যে পেঁয়াজের ঘাটতি শূন্য নামিয়ে আসতে পারে। তিনি আরও বলেন, দামটা যদি স্থিতিশীল থাকে অন্তত উৎপাদন মৌসুমে 30-40 টাকার মধ্যে রাখা যায়, সংরক্ষণ ব্যবস্থা করা যায় আর শীতকালীন ও গ্রীষ্মকালীন বীজের পর্যাপ্ত যোগান দেওয়া যায়, তাহলে আগামী 5 বছরের মধ্যে আমরা পেঁয়াজ উৎপাদনে পুরোপুরি সম্পূর্ণ হয়ে উঠতে পারবো। সুতরাং এই ছিল আজকের আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।